বাহ, কি সুন্দর এই শাড়িটা, দারুণ না রে ছোট? এটা এটা আপনি আলাদা করে রাখুন তো। সত্যি মেজদি, কি সুন্দর দেখতে শাড়িটা। কিন্তু মেজদি, ছায়ের তো অলরেডি শাড়ি কেনা হয়ে গেছে, তাহলে তুমি নলিনদাকে ডাকলে কেন আজকে? ও মা, দেখি ওটা দেখান। শুধু ছায়ের শাড়ি কিনলেই হবে? আলোর জন্য শাড়ি কিনতে হবে না? বিয়ের দিন পড়বে তো নাকি আলো? কিন্তু আলোতে শাড়ি পরতে পছন্দই করে না মেজদি। ও মা, পড়তে চাই না বললেই হবে? বোনের বিয়ে বলে কথা, বোনের বিয়ের দিন শাড়ি পরবে না? না না মাসিমণি, আমি এসব শাড়িটারি কিচ্ছু পরবো না। আমার এসব পরতে অসুবিধা হয়, খুব আনকমফোর্টেবল ফিল হয়। আমি এই সালোয়ারই পরবো। একটা চট দেব, বোনের বিয়ের দিন দিদি হয় নাকি সালোয়ার কামিজ পরবে, শাড়ি পরবে না। প্লিজ মাসিমণি, প্লিজ। জেদ করিস না মা, দেখলি তো সেদিন আকাশের মেজ বৌদি তোর শাড়ি না পরা নিয়ে কেমন বললেন। সেদিন যদিও আশীর্বাদ ছিল, কিন্তু বিয়ের দিন তো পরতেই হবে মা। একদম ঠিক মা, তুমি একদম ঠিক কথা বলেছো। আমি শাড়ি পরবো আর আলো শাড়ি পরবে না। ও মা, মা দেখো এই শাড়িটা কেমন লাগছে। করছিস বলতো তুই? এটা তো দারুণ রং, দেখি দেখি দেখি। ও মা কি সুন্দর রংটা, এই রংটা খুব মানাবে আলোকে, সত্যি ছায়ার পছন্দ আছে। দেখি এটা রাখছি তাহলে তোর জন্য, কেমন? পছন্দ আছে বলেই তো ছায়া আকাশের মতো এমনটা সুন্দর দেখতে ছেলেকে পছন্দ করেছে। থাক না ছোট, এসব বলিস না। দেখছিস না আমার মেয়েটা লজ্জা পাচ্ছে? তাহলে এই শাড়িটা তোর জন্য নিচ্ছি কিন্তু আলো। প্লিজ মাসিমণি, আমার জন্য তোমাকে শাড়ি নিতে হবে না, আমি সারাদিন এসব শাড়ি পরে থাকতে পারবো না। আচ্ছা সারাদিন কে পরতে বলেছে? বিয়ের দিন রাত্রিবেলা পরবি তো নাকি? এই শোন, রাতে তো তোকে শাড়ি পরতেই হবে, সারাদিন তুই যাই পর না কেন। তুই কি ভুলে যাচ্ছিস, বিয়েটা আমার নয়, বিয়েটা তোর হবে। হ্যাঁ রে, তোরা কি বিয়ে বিয়ে করে কথা বলছিস বলতো? ফিস ফিস করে কই, কিছু না তো। কি কিছু না বলতো, সারা দিন তোদের মধ্যে খালি গুজুর গুজুর আর ফুসুর ফুসুর। নে নে শাড়ি বাজ। ওমা দেখো আমার এই দুটো কিন্তু পছন্দ হয়েছে, তাহলে এইগুলো আলোর জন্য নেওয়া হোক, ঠিক আছে? আরে কি করছিস বলতো তুই, তুই চুপ কর। হ্যাঁ ঠিক আছে ছোট, এবার আমরা না প্রণামীর শাড়িগুলো বেছে নিই। প্রণামীর লিস্টটা কোথায় দে তো। এই ছোট, তোর মা মানে মাসিমার জন্য তো শাড়ি বাছতে হবে, মাসিমা কখন আসছেন রে? এখন এলে কি ভালো হতো, নিজেই বেছে নিতে পারতেন। এই তো এক্ষুনি চলে আসবে। ওরে বাবারে, তার মানে তো একটু পরে ঝড় উঠবে, চারিদিক কালো মেঘে ছেয়ে যাবে, আর তার অট্টহাসি আর ষড়যন্ত্রে সবকিছু এলোমেলো হয়ে যাবে, কি হবে তখন? ছায়া, তুই এখন আমার মাকে নিয়েও মশকরা করছিস। যা বাবা, আমি কি বললাম, ওই রাগী দিদুন তো বাড়িতে আসলে সারা বাড়িটা গম গম করবে না, মানে বিয়ে বাড়ি মনে হবে। ছায়া খুব বকবো এবার। আর কি কোনো শাড়ি দেখাবো বৌদি, একটু অন্যরকম? না না, এই তো আমার যা দরকার ছিল মোটামুটি বাছা হয়ে গেছে, এগুলো আপনি রেখে দিয়ে আসুন। ছোট, ওনাকে কিন্তু না খাইয়ে ছাড়বি না? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আপনি আসুন আমার সাথে। আচ্ছা তাহলে আসি। তোমাদের সবকিছু রেডি তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের সব রেডি। কি বলেছি বুঝতে পেরেছো? যেভাবে যেভাবে আমি বলেছি ঠিক সেইভাবে ঘরটা সাজাবে, কোনো কাজের জিনিস আবার এদিক ওদিক সরিয়ে ফেলো না। আর এই শোনো না, একটা কথা বলছি, তুমি এই বাইরের ঘরটা যেরকমভাবে সাজাতে বলেছো না ফুল দিয়ে, সেরকম এখানটা হয়ে গেলে ভেতরের ঘরগুলো উপরের ঘরগুলো একটু একটু করে যদি ফুল দিয়ে সাজিয়ে দেয়। বেশ বলে দেবো। এই শোনো, এই ছোট ছোট শোন একটা কথা, ওই দধি মঙ্গলের আর গায়ে হলুদের সমস্ত জিনিসপত্র কিভাবে কি হবে, কোথায় কোনটা থাকবে সব কিন্তু আমাদের বড় বৌমাকে বুঝিয়ে দিই। হ্যাঁ আমি বুঝিয়ে দেবো। হ্যাঁ, ও আরেকটা কথা আমি কিন্তু সবাইকে বলে রাখছি, এই নিয়ম কানুন আচার আচরণের জিনিসপত্র যেন রান্নাঘরের এঁটো কাঁটা ব্যবহার না হয়। দেখেছো
আমার বড় বৌমার কিন্তু সব দিকে নজর আছে। না, ওই নৈহাটির পিসিমা এসে পড়বেন না, উনি তো আবার এসব ভীষণ মানেন, কোনো অনিয়ম পছন্দ করেন না। উফ, সব সময় কেবল খুঁত ধরে, সারাক্ষণ বক 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 বক, ভাল লাগে না। এটা আবার কি কথা রূপা? আমি সবসময় সত্যি কথা বলি মা। শোনো, তোমার বড় বৌমাকে বলে দিও সমস্ত গেস্টরা যে আসবে তাদের দিকে যেন সমান নজর দেয়, ছেলের মা সেটা যেন মনে রাখে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, করবে। তুই এত চিন্তা করিস না তো। কিন্তু আমার তো চিন্তা হচ্ছে আমার ছোট ছেলেকে নিয়ে। সেই আকাশবাবু কোথায় বলো তো? এই তো বাবা, আয় 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 আয়। না না, তোর হাত আমি ছাড়বো না। উফ, ছাড় না বাবা, কি করছিস? না না, ছাড়বো না, যা করছি ঠিক করছি, নইলে তো তুই পাখির মতো একেবারে ফুরুত করে উড়ে যাবি। বুঝলে বাবা, তোমার ছোট ছেলের কাণ্ড। হ্যাঁ, ওর কোনো হুশ নেই, আজ বাদে কাল এদিকে বিয়ে। বলছি কি না, ওই বাইরে এখন গানের রিহার্সাল করতে যাবে। এই ভাইয়া শোনো, শোনো, কি বলছো না? কি সব, কোনো রিহার্সাল হবে না, কিচ্ছু হবে না কিন্তু আজকে। আমার মনে হচ্ছে ও আজকে ভাবতে ছায়াও কলেজে যাবে। ভাইয়া বোকামি করিস না তো, বিয়ের আগের দিন কেউ কলেজে যায় না, আমি বলছি তোকে। উফ বাবা, আমার না আর ভালো লাগছে না। সত্যি তো, এই কটা দিন গানটা একটু বাদ দে না বাবা। সবাই এইভাবে হাসি ঠাট্টা করতে করতে বিয়ের মণ্ডপ পর্যন্ত পৌঁছে গেলেই হলো, তারপর তো নাটকের উপর থেকে পর্দা উঠবেই। সবাই জানতে পারবে যে আকাশের সাথে আলোর বিয়ে হচ্ছে। তার আগে পর্যন্ত কাউকে কিচ্ছু জানতে দেওয়া চলবে না। রূপা, হ্যাঁ, একটু আয় তো, কোথায় আছিস? হ্যাঁ যাচ্ছি। ওমা ওমা, প্লিজ আমাকে একবার যেতে দাও না, আমি গানের রিহার্সালটা সেরেই ফিরে আসবো। না 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 না, ওসব রিহার্সাল সব অজুহাত তোর, আমি জানি তুই ছায়ের সাথে দেখা করার জন্য কলেজ যাচ্ছিস। সব জানি, ছায়ের সাথে দেখা করতে না, আমার বয়ে গেছে। না না, ওসব বললে তো হবে না, আসল কথা কি জানিস তো, আজকাল তো ফোনেই সব কিছু হয়ে যায়, মানে কথাও বলা যায়, দেখাও যায়, ভিডিও চ্যাট। এই এই শোন, আমি বললাম তো ওসব করার আমার কোনো দরকার নেই। তাহলে আমাকে ফোনটা দিয়ে দে। তোর ভালোর জন্য বলছি, দেখ তো তোর ভালো চাই, তুই এক কাজ কর, ফোনটা এলে নাকি দিয়ে দে। আমি ফোনটা কিছুতেই দেবো না। বর্মুমা দেখো, বাড়িতে বিয়ে লাগলো, বাবার দাদু ভাইটা এখনো এসে পৌঁছলো না। হ্যাঁ ঠিক বলেছেন। এই ছোট, বাবানকে একটা ফোন কর না রে, ও কখন আসবে? এই আকাশের বিয়েতেও থাকবে না? বাবা নিজেই আজকে সকালে ফোন করেছিল দিদি ভাই, ওর ওদিকে সব কাজ শেষ হয়ে গেছে, ও বললে যে আজকেই বাড়ি ফিরে আসছে। তাহলে ঠিক আসছে না, এসে গেছে। বাবা, মনে হচ্ছে এই তো সেদিনের কথা, তোয়ালে মোড়া ছোট্ট তোকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে এলাম, আর আমার সেই মেয়েটার আজ বাদে কাল বিয়ে। ও মা, শুধু আমাকে আদর করলে হবে না, আলোকেও আদর করো না। এরকম তো হতেই পারে যে ও কাল বাড়ি ছেড়ে চলে গেল। মানে কোথায় যাবে ও? মানে আমি এটাই বলতে চাইছি যে আজ বাদে কাল যদি ও কোথাও বাইরে টাইরে পড়তে যায় সেটাই আর কি। ও মা, এবার চলো তো, তুমি আলোকে আদর করবে, চলো চলো। বাবা, লক্ষ্মী মেয়ে আমার।
এত লক্ষ্মী দুটো মেয়ে আমার। জানিস ছায়া, তুই জন্মানোর পর থেকেই কিন্তু আমি তোর বিয়ের জন্য একটু একটু করে গয়না গুড়িয়ে রেখেছি। আজ নেকলেস তো কাল বালা। বালা? বালা কি করে বানালে? না, আমি যদি বড় হয়ে এই মোটু হতাম তাহলে তো বালাগুলো বানাতে পারতেই না। পদ্মাইশমি, মায়েরা ঠিক মেয়েদের হাতের মাপ বুঝতে। ও হো, আমার সঙ্গে এখন যেতে হবে একটু হাতের মাপ দিতে। আর আলো, আমি আমার গয়নাগুলো সব তোর জন্য পালিশ করিয়ে রেখেছি, কাল কিন্তু পড়তে হবে। কেমন? এই রোজকার মতো এরকম করে থাকলে চলবে না, কাল খুব ভালো করে সাজতে হবে মা। কেমন? মা সাজবে, সাজবে খুব সুন্দর করে সাজবে। কি? এই না না, এই চুপ, একদম বেশি কথা বলবি না। আচ্ছা, আকাশদা এসে যখন দেখবে যে তুই এরকম করে রয়েছিস, আকাশদার খারাপ লাগবে না? মানে না, মানে আসলে আলো তো আকাশদার একমাত্র শালী। আর আকাশদা যখন এসে দেখবে যে তার একমাত্র শালী কোনো রকম সাজগুজি করেনি, এরকম সিম্পল ভাবে রয়েছে, তখন তো আমাকেই কথা শোনাবে। তখন আমায় বলবে যে এ কেমন ঘরওয়ালি, মানে আধি ঘরওয়ালি। তুই চুপ করবি? তুই সবসময় এরকম কেন করিস বলতো? কোনোদিন তুই সিরিয়াস হবি না? আলো, একটা সিরিয়াস কথা বলি মা। দেখ, আজ থেকে অনেক বছর আগে আমি আমার ছায়ার দায়িত্ব নিতে বলেছিলাম তোকে, তোর হাতে তুলে দিয়েছিলাম ছায়াকে। যে ছায়া জেদি ছিল, রাগি ছিল, সে ছায়া আজ দেখ তোর সঙ্গে থেকে, তোর সঙ্গ পেয়ে কত ভালো হয়ে গেছে। আর শুধু বিয়ের দিনটা মা, শুধু বিয়ের দিনটা ওকে চোখে চোখে রাখবি, ওর সঙ্গে সঙ্গে থাকবি, সারা দিনের জন্য একবারও কাজ ছাড়া করবি না, মনে থাকবে? হ্যাঁ 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 মাসিমণি, মনে থাকবে। যাই, আমার অনেক কাজ পড়ে আছে। এই যে শোন, আমার কথা কিন্তু মন দিয়ে শোন। বিয়ের দিন তুই আমাকে ছেড়ে কিন্তু কোথাও যাবি না, সব সময় আমার সাথে থাকবি, একদম মণ্ডপে বসে থাকবি। না, তুই মণ্ডপে না থাকলে আকাশ তাকে বিয়ে করবে বল? না, নীল আকাশের বুকে হলুদ আলো কে ছড়াবে বল? বল কি হলো? খুব খারাপ। না 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 না, আমাকে হিয়ালো হিয়ালো, কি হয়েছে, কাঁদছিস কেন? ব্যাস রেডি, কি সুন্দর দেখাচ্ছে। এই দেখো, মেয়ে সরস্বতী পূজোতে শাড়ি পরেছে অঞ্জলি দেবে বলে। ও মা, আমার মেয়েটাকে শাড়ি পরলে তো ভারী সুন্দর দেখায়। দেখো, মাথায় শুধু এখন একটা লাল চেলি পরিয়ে দিতে হয়, একেবারে বিয়ের কোণে কোণে লাগবে না? দেখতে দেখতে একদিন আমার মেয়েটা ঝপ করে বড় হয়ে যাবে, ওর বিয়ে দিয়ে দিতে হবে। আমি খুব কষ্ট পাবো গায়ত্রী, আমি তো কেঁদেই ফেলবো। আমার একটা মাত্র মেয়ে, সে ওখানে শ্বশুর বাড়ি চলে যাবে। না না, কখনো না মা, আমি কোনোদিনও বিয়ে করব না। মা তুমি বাবাকে বলো না, আমি তোমাদের ছেড়ে কোনোদিনও কোথাও যাব না, তুমি বলো না। বুঝেছি আলো, আজকে মেষ মাসির জন্য খুব কষ্ট হচ্ছে, তাই না রে? ছায়া, ওরা তো আমার মা বাবা বল, ওদের ছাড়া তো আমি একেবারে অসম্পূর্ণ। আমার মা বাবা আমার আমার বিয়েতে থাকবে না, আমি কি করে এই বিয়েটা করব বল, কি করে? আলো আলো, প্লিজ কাঁদিস না। দেখ, আমি তোর কষ্টটা খুব ভালো করে বুঝতে পারছি। আমার তো হাত পা বাঁধা বল, আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না। আমাকে তো এই বিয়েটা করতেই হবে, শুধুমাত্র মেষর মুখ চেয়ে আমাকে এই বিয়েটা করতে হচ্ছে। আর মেষ তো আমার কাছে কোনো অংশেই বাবার থেকে কম নয় বল। আমি জানি, আমি জানি, আমি খুব ভালো করে জানি। তবে একটা বিষয়ে আমার খুব টেনশন হচ্ছে, জানিস তো? বিয়ের পর তুই মেষ মাসিকে খুঁজবি কি করে বলতো? খুঁজব, ঠিক খুঁজব, কোনো বাধাই আমাকে আটকাতে পারবে না।
আমি আমার মা বাবাকে ঠিক খুঁজে বের করব। আর এটা গায়ত্রী চ্যাটার্জি আর পবিত্র চ্যাটার্জির, মেহালো চ্যাটার্জির প্রতিজ্ঞা। আমি যেভাবেই হোক আমি আমার মা বাবাকে খুঁজে বের করবই, যেভাবেই হোক। এই তারকদা, এটা একটু নিয়ে যাও না। মামান, তুই এসেছিস? বাবা, তুই এত দেরি করে কেন এলি বল? কতবার তোকে আমি ফোন করেছি যে আয় আয় আয়, তাও দেরি করে এলি তুই। আচ্ছা আচ্ছা, দেখ, আমি কিন্তু শেষ মুহূর্তে যতই এসে থাকি না কেন, আমি কিন্তু দূর থেকে সমস্ত খবর রাখতাম। এই বিয়ের আয়োজনের সমস্ত খবর নিতাম আমি জেঠুমনির কাছ থেকে। জেঠুমনি তো বললো যে কলা গাছ নিয়ে আসতে বিয়ের অনুষ্ঠানে কাজে লাগবে, তাই তো আমি কলা গাছ নিয়ে এসে হাজির। কি জেঠুমনি, তাই তো? একদম তাই। আরে বাবা আমার সমস্ত কাজ সামলেছে বলেই তো আমি বিয়েতে এত সময় দিতে পেরেছি। তবে তবে যাই বলো জেঠুমনি, এই বিয়ের কদিন কিন্তু আর কোনো কাজ না, নো কাজ। আমার আমার ছোটদার বিয়ে বলে কথা। আলো শোন, বিয়ে বাড়ি মানে হই হুল্লোড়, মজা, সঙ্গীত, মেহেন্দি, সব কিছু। আর এখনকার দিনে তো এগুলো পার্ট অফ দ্য রিচুয়াল হয়ে গেছে। বাঙালি বিয়েতে এসব হয় নাকি বলো? মেয়েশো শুনলে কিন্তু খুব রাগ করবে। আরে বাবা শোন না, তুই কেন তখন থেকে না করে যাচ্ছিস বলতো? আর এইসব বাঙালি বিয়ে অবাঙালি বিয়ে এগুলো কি? মজাটা তো মজাই, আমি বলে দিচ্ছি এটা হবে, ব্যাস। বললাম তো ছায়া, এসব কিচ্ছু হবে না। তোর বাবা এই বোঝা না রে, ওকে ভাল লাগে না আমার। উফ, এই ছায়াটা না কিচ্ছু বোঝার চেষ্টা করে না। যত বেশি অনুষ্ঠান হবে তত বেশি লোকের ভিড় বাড়বে, বিয়ের আগে লোকজনের মুখোমুখি যত কম হওয়া যায় ততই ভালো। কখন আমাদের মুখ ফসকে কী কথা বেরিয়ে যাবে, তখন সর্বনাশ হয়ে যাবে। কী ভাবছিস বলতো এত? আর তুই না বলছিস কেন? আমি যা বলছি একদম ঠিক বলছি, এসব সঙ্গীত মেহেন্দি কিচ্ছু হবে না। অদ্ভুত তো, যার বিয়ে তার কোনো আপত্তি নেই, তুই না না বলে যাচ্ছিস। এক্স্যাক্টলি। আরে যার বিয়ে সেই তো বারণ করছে। মানে ছায়া কোথায় না বললো, না তো বললি তুই। আহ দীপুদা, তুই কি ওর কথা শুনছিস বলতো? তুই আমার কথা শোন, আমি তোকে যেগুলো বললাম করতে সেগুলো তুই তাড়াতাড়ি গিয়ে কর। আরে বাবা, মেহেন্দি সঙ্গীত এগুলোর অ্যারেঞ্জ করতে তো সময় লাগবে নাকি? আর ভালো করে মন দিয়ে শুনে রাখ, মেহেন্দির সাথে কিন্তু নাচ গানও হবে, সবটা কিন্তু অ্যারেঞ্জ করে রাখবি, সবাইকে বলে দিবি, বুঝতে পেরেছিস? উফ, বলছি না না। এই আমি বলছি না, হ্যাঁ দীপুদা হচ্ছে, দ্যাটস ফাইনাল। থ্যাংক ইউ থ্যাংক ইউ, এটা তুই দারুণ করলি, তুই জাস্ট কোনো চাপ নিস না। আমি আমার বন্ধুদেরকে বলে দিচ্ছি, ওরা সবাই আজকের মধ্যেই চলে আসবে। আসলে কি বলতো, ওরা সবাই প্রচণ্ড এক্সাইটেড, আমাকে বলছে কিরে দীপু, তোর বোনের বিয়ে আর আমরা একটু নাচ গান করবো না? তাহলে আমি এখন ওদেরকে ফোন করে বলে দিই আজকে সন্ধ্যাবেলার মধ্যেই চলে আসবে। একদম, তুই সবাইকে বলে দে, কাউকে বাদ রাখবি না, ঠিক আছে? একদম। আরে ওই তো অনিশ কাকু, আরে ওসব ফোন টোন পরে হবে, ফোন রাখো, এসো আমাদের নতুন প্ল্যানটা শোনো। শোনো, প্ল্যানটা হচ্ছে যে আজকে রাত্রির বেলা মেহেন্দি আর সঙ্গীতের অনুষ্ঠান হবে। উফ, এই ছায়াটা না আমার আমার খুব টেনশন হচ্ছে। আচ্ছা বেশ, সে তোরা যা খুশি নাচ গান কর, কিন্তু আমাকে এসবের মধ্যে ঢুকানোর একদম চেষ্টা করবি না। আমি শুধু দূর থেকে হাততালি দেব আর হা হা করে হাসবো, ঠিক আছে? খুশি? অনিশ কাকু, এসব করলে কিন্তু হবে না, আমি বলে দিচ্ছি, তোমাকেও নাচ করতে হবে। একদম না, আমাকে ক্ষমা দাও বাবা। আরে ভাই কেন না, এটা কম্পিটিশনের নাচ নাকি? যেমন খুশি নাচা যায়। আরে কি মুশকিল, কেন বুঝতে পারছিস না? এটা আনন্দের ফাংশন, যা ইচ্ছা নাচ। আরে না রে বাবা, আমার দ্বারা হবে না। আরে কেন, কি হয়েছে কি? আরে বলছে নাচবে না। এইবার এতক্ষণে মনে হচ্ছে একটু বিয়ে বাড়ি বিয়ে বাড়ি, এইটুকু হই হুল্লোড় না হলে বিয়ে বাড়ি মনে হয় নাকি? ওমা শোনো না, বলছি যে তুমি কোন গানটা নাচ করবে বলো তো। হ্যাঁ আমি নাচবো, তোকে মাথা খারাপ হয়েছে? তারপর বিয়ের আগে ওই নাচতে গিয়ে আমি কোমর ভেঙে বসে থাকি। আরে বাবা কিচ্ছু হবে না। দেখ কেন, কে কোমর ভাঙবে? এই তো এসে গেছে তোদের কাকিমণি, ও এসব ভালোবাসে, ওসব নাচবে গান গাইবে। দেখ না ছোট কি বলছে, কি সব হবে, সঙ্গীত মেহেন্দি কি সব হবে। ও মা, এটা তো দারুণ প্ল্যান। শোনো, আমি আমার ফ্রেন্ডসদের নিয়ে এক্ষুনি ফোন করে ডেকে নিচ্ছি। শুধু তোর ফ্রেন্ডস? আর আমি কি বাদ যাবো নাকি? কি সব সঙ্গীত হবে এসব বলছিলি? মা,
তুমি এসে গেছো, তুমি কেমন আছো? খুব ভালো আছি। আমাকে তো ভালো থাকতেই হবে, ছায়ার বিয়ে বলে কথা। হ্যাঁ, কত আনন্দ করব আমরা। আর কি যেন শুনছিলাম, ডান্স হবে। আমি কিন্তু ডান্স করব। মা, তাহলে তো স্টেজটা বেশ শক্তপোক্ত বানাতে হবে। দেখ তনু, তোর ছেলে কিন্তু আবার আমার পেছনে লাগছে। দীপু, কি হচ্ছে, কি খুব বকবো এবার? যা যা, দিদুনকে সরি বল। আরে আমি তো ঠিকই বললাম। আবার? হ্যাঁ রে ছোট, বলছি তোর বান্ধবীদের সবাইকে কার্ড পাঠিয়ে নিমন্ত্রণ করেছিস তো? আচ্ছা, এই শেষ মুহূর্তে নিমন্ত্রণ করা হলো বলে কেউ কিছু মনে করেনি তো? না বৌমনি, কেউ কিচ্ছু মনে করেনি। শুধু তাই না, আমরা সবাইকে ফোনও করেছি, ফোন করে এটাও বলেছি যে কার্ড পৌঁছতে যদি আদৌ দেরি হয় তাহলে প্লিজ কিছু মনে করবেন না, চলে আসবেন। বাবা বাবা, খুব ভালো কাজ করেছো। তাহলে তুমি আর একটা কাজ করো, এখনই ফোন করে সবাইকে বলে দাও রাতের মধ্যেই চলে আসতে। বাড়িতে লোক আসতে দিলে কিছুতেই চলবে না, তাহলেই তো ধরা পড়ে যাওয়ার চান্স আছে। যাই হোক না কেন, কোনোভাবেই ধরা পড়ে যাওয়া যাবে না।